নিজের বডি মোটা তাজা করার জন্য, নিজের পরিবার পরিজনকে বিলাসী জীবন যাপন করানোর জন্য, নিজে দুনিয়াতে আরাম আয়েশের জিন্দগি যাপন করার জন্য আমার টাকা পয়সা উপার্জনের মূল উদ্দেশ্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার উদ্যোগে আয়োজিত তোলাগাঁও বাজার সংলগ্ন মাঠে আজকের এই ফজিলতময় বরকতময় ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলে হাদিস যুব সংঘের অনেক সম্মানিত নেতৃবৃন্দের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের ইসলামী সম্মেলনের শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং এই মুদ্দরজনীতে আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে যে মহান রব্বুল আলামিন এই কথাগুলো শোনার জন্য বসে থাকার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয়ে তাওহীদের উপরে, সুন্নতের উপরে, শিরকের উপরে, বিদআতের উপরে অনেক বিষয়ে আলহামদুলিল্লাহ এতক্ষণ আলোচনা আমরা শুনেছি। আজকের আর ইসলামী সম্মেলনে আলোচনা করার মতো মোটামুটি আর জরুরি কোনো বিষয় বাকি নেই। যেই আলোচনাগুলো হয়েছে এগুলোই যদি আমরা আমল করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আজকের এই ইসলামী সম্মেলন সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। তা আমি আর বেশি দীর্ঘায়িত করব না, আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে দুই একটি কথাবার্তা বলে আজকের ইসলামী সম্মেলন সমাপ্ত করার। যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহাম্মিয়াতু কাসবিল হালাল, হালাল উপার্জনের গুরুত্ব। এই বিষয়টির উপরেই শুধু কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলে আমরা আজকের ইসলামী সম্মেলন সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই মুমিন, সকলেই মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। একজন মুমিন পুরুষ এবং একজন মুমিন নারীর আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশ আসার পরে, কোনো হুকুম আসার পরে এটা মানবে কি মানবে না, এটা গ্রহণ করবে কি করবে না, এই ধরনের কোনো এখতিয়ার কোনো মুমিন নারী পুরুষের থাকে না। অর্থাৎ ঈমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত হল আল ইনকিয়াদ। একজন মুমিনকে তার গলার মধ্যে বেড়ি লাগিয়ে নিতে হয়, কয়েদ লাগিয়ে নিতে হয়। অর্থাৎ মুমিন তার স্বাধীনতাকে বিলীন করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের সামনে নিজেকে মাথা নত করবে, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ইসলাম। তাহলে একজন মুমিন নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতেও পারে না, নিজের ইচ্ছা মতো কোনো কিছু ছাড়তেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই কথাটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এইভাবেই বলছেন,
ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ কোন মুমিন নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পরে, নির্দেশনা দেওয়ার পরে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এই নির্দেশটি মেনে চলবে নাকি চলবে না, এটি গ্রহণ করবে কি করবে না, এই ব্যাপারে ওই মুমিন নারী পুরুষের কোনো এখতিয়ার নাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশ আসার পরে কোনো মুমিনের এই ব্যাপারে এখতিয়ার নাই, এটা মানবে কি মানবে না, গ্রহণ করবে কি করবে না, এই এখতিয়ার যদি কেউ গ্রহণ করে সে আর ইমানদার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার ব্যাপারে সূরা আল হাসরের সাত নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা কিছু ধরতে বলেন, যা কিছু গ্রহণ করতে বলেন, সেটাকে ভালোভাবে ধরো, ভালোভাবে গ্রহণ করো, যা কিছু ছাড়তে বলেন, যা কিছু পরিহার করতে বলেন, ফান্তাহু সেটা পরিহার করো, সেটা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলবেন সেটা করার নাম ইবাদত। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা ছাড়তে বলবেন সেটা ছেড়ে দেওয়ার নাম ইবাদত। একজন মুমিন ঈমান আনার পরে তার খাওয়া দাওয়া, তার পোশাক আদির ব্যবহার, তার বিভিন্ন কার্যক্রম, জীবনের এমন কোনো কার্যক্রম বাকি থাকবে না যেই কাজটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশের বাহিরে সে নিজের ইচ্ছা মতো করতে পারে। একজন মুমিন যদি সে টয়লেটে যায়, তাও সেই নিজের ইচ্ছা মতো টয়লেট করতে পারবে না, টয়লেটের কাজটাও নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো করার এখতিয়ার নাই। টয়লেটে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকবে এটাও ইসলাম থেকে নিতে হবে, টয়লেট থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবে এটাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা থেকে নিতে হবে, টয়লেটের ভিতরে কোন দিকে ফিরে বসবে, কোন দিকে ফিরে বসা যাবে না, দাঁড়ায় দাঁড়ায় টয়লেট করবে নাকি বসে বসে টয়লেট করবে, টয়লেটের ভিতরে জিকির আজকার করবে কি করবে না, টয়লেটের বাহিরে জিকির আজকার করবে কি করবে না, এই সম্পূর্ণ বিষয়ে একজন মুমিন নিজের এখতিয়ারে নিজের পছন্দ অনুযায়ী কোনো কিছু করতে পারে না। এই জায়গায়ও একজন ইমানদার আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মানতে বাধ্য। সুবহানাল্লাহ, ঘুমাইতে গেলে একজন মুমিন কোন দিকে কিভাবে কোন কাতে ঘুমাবে, কোন জিকির আজকারের সাথে ঘুমাবে, কতক্ষণ পর্যন্ত ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, ঘুমের মধ্যেও নিজের ইচ্ছা মতো নিজের এখতিয়ার মতো একজন মুমিন ঘুমাইতে পারবে না। একজন মুমিনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের কোন ক্ষেত্রে একজন মুমিন নিজের স্বাধীন মতো নিজের এখতিয়ার মতো কোনো কিছু গ্রহণ করার অধিকার মুমিনের নাই। কারণ মুমিন নিজের গলায় ইসলামের রশি বেঁধে নিয়েছে, ইসলামের কয়েদ তার গলার মধ্যে আটকাই নিয়েছে, সুতরাং মুমিনের নিজের কোনো স্বাধীনতা এখতিয়ার
থাকবে না। এই স্বাধীনতাটা, এই এখতিয়ারটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রি করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। নিজের এই এখতিয়ারটা, এই স্বাধীনতাটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে বিক্রি করে দেওয়া, সুফর্দ করে দেওয়া, এটার নাম ঈমান, এটার নাম ইসলাম। এজন্য একজন মুমিন টাকা পয়সা ইনকাম করবে, উপার্জন করবে, এটাও একজন মুমিন নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের এখতিয়ার অনুযায়ী করতে পারে না। আবার একজন মুমিন তার টাকা পয়সা খরচ করবে, এটাও একজন মুমিন নিজের ইচ্ছা মতো খরচ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে নির্দেশনা দিয়ে দিয়েছেন কোন কোন খাতে কিভাবে একজন মুমিন উপার্জন করবে, আবার কোন কোন খাতে কিভাবে একজন মুমিন তার সম্পদ ব্যয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে পাঁচটা করে প্রশ্ন করবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি প্রশ্ন রেখে দিয়েছেন, শুধু এই টাকা পয়সা সম্পদ উপার্জন কোন দিক থেকে এবং ব্যয় কোন দিক থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন ইলমিহি ফিমা আমিলা বিহি ওয়া মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক বনি আদমকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দুই পা নড়াচড়া করতে দিবেন না। দুই পায়ের উপরে যেখানে যেই অবস্থায় দাঁড়াবে সেখান থেকে ডানে বামে সামনে পিছনে যাওয়ার সুযোগ তার নাই। এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে উমরটা দিয়েছেন, তাকে যে বয়সটা দিয়েছেন, এই বয়সটা, এই উমরটা সে কিভাবে অতিবাহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসাবাদ করবেন, বান্দা তোমাকে আমি 60 বছর 70 বছর 80 বছর 90 বছরের একটা জীবন দিয়েছিলাম, একটা বয়স দিয়েছিলাম, এই উমরটা, এই বয়সটা তুমি কিভাবে ব্যয় করেছ। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার এই উমরের মধ্য থেকে, এই বয়সের মধ্য থেকে 25 বছরের মতো একটা জীবনকাল, 15 থেকে শুরু করে 40 পর্যন্ত এই 25 বছরের একটা পরিপূর্ণ যৌবনকাল তোমাকে দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছো, কিভাবে ব্যয় করেছো। ওয়া আন ইলমিহি ফিমা আমিলা বিহি, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ এলেম দিয়েছিলাম ওই এলেম অনুযায়ী আমল কতটুকু করেছিলে। ওয়া মিন আইনা ইকতাসাবাহু, কোন দিক থেকে কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছিলে। ওয়া ফিমা আনফাকাহু, ওই সম্পদগুলোকে কোন কোন খাতে, কোন কোন দিকে তুমি খরচ করেছিলে। এই 5টি প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বনি আদম থেকে নেবেন। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, একজন মুমিন সম্পদ উপার্জন করবে, সেটাও আল্লাহর দ্বীনের জন্য সম্পদ খরচ করবে, সেটাও হবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, দ্বীন পালন করার জন্য, দ্বীনের উপরে টিকে থাকার জন্য, দিনকে সমুন্নত করার জন্য উপার্জন করতে হবে এবং খরচ করতে হবে। নিজের বডি মোটা তাজা করার জন্য, নিজের পরিবার পরিজনকে বিলাসী জীবনযাপন করানোর জন্য, নিজে দুনিয়াতে আরাম আয়েসের জিন্দগি যাপন করার জন্য আমার টাকা পয়সা উপার্জনের মূল উদ্দেশ্য নয়।
কারণ এই দুনিয়াটা বিলাসিতা করার, আরামায়েশের বসবাস করার জায়গা না। দুনিয়াটা হলো কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ বিন ওমর শোনো, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়ার মধ্যে তুমি এমন হয়ে যাও, দুনিয়ার জীবনটাকে এমন বানাই ফেলো, কান্নাকা গরীব, যেন তুমি একজন বিদেশী, তুমি একজন প্রবাসী, আও আবিরু সাবিল, অথবা তুমি একজন রাস্তা অতিক্রমকারী, তুমি একজন মুসাফির। প্রবাসে একজন মানুষ যেমন জীবনযাপন করে, সব সময় সে থাকে আমেরিকাতে, থাকে লন্ডনে, থাকে কুয়েতে, থাকে কাতারে, থাকে বাহরাইনে, থাকে বিভিন্ন দেশে, কিন্তু তার মনটা পড়ে থাকে নিজের মাতৃভূমি বাংলাদেশে। কয়েকটা টাকা পয়সা ইনকাম করতে পারলে ওই টাকা পয়সাটা দ্রুত গতিতে বাংলাদেশে মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেয়। সব সময় জানে এই দেশটা আমার মূল জন্মভূমি নয়, এটা আমার থাকার স্থায়ী ঠিকানা নয়, আমাকে একদিন চলে যেতে হবে সে আমার জন্মভূমি বাংলাদেশে। ওই প্রবাসী যেমন তার জীবনটাকে ওখানে প্রবাসী মনে করে জীবনযাপন করে, যা কিছু উপার্জন করে তার জন্মভূমি, তার মাতৃভূমি, তার পরিবার পরিজনকে কেন্দ্র করে। একজন মুমিন থাকবে দুনিয়াতে, কিন্তু সে জানবে তার বাড়ি এখানে না, সে এখানে একজন প্রবাসী, তার বাড়ি হলো জান্নাতে। সুবহানাল্লাহ, তার মূল বাড়ি জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য এখান থেকে যা যা পাঠানো দরকার তা তা পাঠাতে শুরু করবে। সুবহানাল্লাহ, আদম আলাইহিসসালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রাত্রিতে দেখা হয়েছে। আদম আলাইহিসসালাম বলতেছেন, আমার সন্তানদেরকে আপনি একটু খবর দিয়ে দিয়েন, জান্নাতের মাটিটা খুব উর্বর, জান্নাতের মাটি খুবই উর্বর, এটার ভিতরে শুধু গাছ লাগাইতে বলবেন, এটার ভিতরে শুধু গাছ লাগাইতে বলবেন, যত বেশি গাছ লাগাইতে পারবে, যত বেশি বাগান লাগাইতে পারবে দুনিয়াতে থেকে, জান্নাতে এসে সে ততটা বাগানের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতের মাটিটা খুবই উর্বর, বলবেন খালি গাছ লাগানোর জন্য, খালি গাছ লাগানোর জন্য, জান্নাতে যেন 100টা, 500টা, 5000, 10000 বাগানের মালিক সে হয়ে যায়। সুবহানাল্লাহ, এজন্য মুমিন দুনিয়াতে সে ইনকামও করবে আখেরাতকে কেন্দ্র করে, ব্যয়ও করবে আখেরাতকে কেন্দ্র করে। তাহলে মুমিন আয় ব্যয়ের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো আয় উপার্জন করতে মুমিন পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন স্তরে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। প্রথম স্তর দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন হালাল ইনকামের নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে লক্ষ্য করে, ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের নির্দেশ দিয়েছেন। তৃতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামকে লক্ষ্য করে হালাল উপার্জনের নির্দেশনা দিয়েছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 168, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে হালাল খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান্নাস, ও দুনিয়ার সমস্ত মানুষ, ও আমার সমস্ত বান্দা বান্দি, কুলু মিম্মা ফিল আরদে, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু খেতে থাকো, খাইতে থাকো, এগুলো তোমাদের জন্য বানাইছে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ,
আমি আল্লাহর পরিচয় হলো জমিনের মধ্যে যা কিছু বানাইছি সব কিছু বান্দা তোমাদের জন্য বানাইছি, সুবহানাল্লাহ, সব তোমাদের। সুতরাং তোমরা খাইতে থাকো, তবে খাওয়ার সময় একটা নীতিমালা মনে রাখি খাইবে। নীতিমালাটা কি? হালালান তৈয়বা, সেটা হতে হবে হালাল এবং তৈয়বা। যেই খাবারটা খাইবা, যেই পানীয়টা পান করবা, যেই পোশাক আদি ব্যবহার করবা, যেই ঘর বাড়িটা বানাইবা, যা কিছু জীবনে তুমি সম্পদের মালিক হইবা, এই ক্ষেত্রে একটা নীতিমালা তোমার সামনে খেয়াল রাখবা, সেটা হলো হালালান তৈয়বা। সেটার মধ্যে দুইটা কোয়ালিটি থাকতে হবে, একটা হলো হালাল আর একটা হলো তৈয়বা। সবসময় কয়টা থাকতে হবে গুণ? দুইটা, মনে রাখবেন, সবসময় দুইটা কোয়ালিটি সম্পন্ন। গুণাগুণ থাকলে সেটা খাওয়া যাবে, পান করা যাবে, ব্যবহার করা যাবে, কাজে লাগানো যাবে। শর্ত হলো এটা হালালান তৈয়বা হইতে হবে। এক নম্বর কথা হলো এটা হালাল হইতে হবে, হারাম হওয়া যাবে না। দুই নম্বর কথা হলো এটা তৈয়বাত হইতে হবে, খাবায়েস হওয়া যাবে না। হালাল হইলে ইমানদারের জন্য খাওয়া, ব্যবহার করা, পান করা যাবে, হারাম হইলে করা যাবে না। হালাল হইলে করা যাবে, হারাম হইলে করা যাবে না। ঠিক একইভাবে শুধু হালাল হইলেও খাওয়া যাবে না, হালালের সাথে সাথে সেটা তৈয়বাত হইতে হবে, খাবায়েস হইলেও সেটা খাওয়া যাবে না। এই কথাটা বুঝতে হলে একটু সহজে বোঝা যাবে যে কোন হালাল এবং তৈয়বান দুটো একসাথে কেমনে থাকে। আল্লাহর বান্দা বাজারে গেছে, বাজারে যাওয়ার আগে অফিসে গেছে, সকালবেলা সকাল দশটার সময় অফিসে গেছে। অফিসে যাওয়ার পরে অফিসে একটা ফাইল সিগনেচার করতেছে, ফাইল সিগনেচার করার আগে 10,000 টাকা অবৈধভাবে ঘুষ নিল। অবৈধভাবে কি নিছে? এখন তো ঘুষ পাওয়া যায় না, এখন হলো কি ইন্টারেস্ট, ইন্টারেস্টও না, হাদিয়া, তোহফা, মিষ্টি খাওয়ার টাকা দেন, চা খাওয়ার টাকা দেন। চা খাইতেও এখন 1,00,000 টাকা 2,00,000 টাকাও লাগে, চায়ের টাকা দেন, চায়ের টাকা 2-3 লাখ টাকাও লাগে, 5 লাখ টাকাও লাগে, মিষ্টির টাকা, চায়ের টাকা। আচ্ছা নিলেন 10,000 টাকা, নেওয়ার পরে সন্ধ্যার সময় অফিস শেষে বাসা যেতেছে, বাসা যাওয়ার সময় 10 কেজি গরুর গোশত কিনছেন, 10 কেজি গরুর গোশত কিনে বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দেখলো গরুর গোশত নিয়ে আসছেন, বিসমিল্লাহ বলে হাতে নিল, বিসমিল্লাহ বলে সুন্দর করে ফ্রিজে রেখে দিলেন, ফ্রিজ থেকে বের করে বিসমিল্লাহ বলে সুন্দর করে রান্না বান্না করলেন। রান্না বান্না করে সুন্নত পদ্ধতিতে বসে ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া করতেছে, একেবারে সব সুন্নত তরিকা, রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব সুন্নত তরিকা করলো। এই গরুর গোশতটা খাওয়া তার জন্য হালাল হয়েছে না হারাম হয়েছে? গরুর গোশত কি হারাম নাকি? গরুর গোশত তো হালাল খাবার, তো এটাতে হারাম কেমনে হইলো? কোন সূত্রে এটা হারাম? এটা হালাল হয়েছে কিন্তু এটা তৈয়বান হয় নাই। গরুর গোশতটা হালাল, আল্লাহ পাক এটা হালাল করেছেন, কিন্তু এটা কিনার সময় যে টাকাটা দিয়ে কিনছেন সেই টাকাটা হালাল না, টাকাটা ঘুষের টাকা, টাকাটা সুদের টাকা, টাকাটা দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা, এই জন্য এটা হালাল কিন্তু তৈয়বান না, পবিত্র না, এটা অপবিত্র, তাহলে এটা খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটা শর্ত দিয়েছেন, খালি হালাল খেতে বলেন নাই, বলছেন হালালান তৈয়বা। আচ্ছা একজন লোক দোকানে গেলেন, দোকানে গিয়ে 50 টাকা 100 টাকা দিয়ে সিগারেট কিনছেন, হালাল টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে কিনছেন। ধরেন ডেলি কাজ করি 500 টাকা আজকে কাজ করে পাইছে, পাওয়ার পরে সন্ধ্যায় এই 500 টাকা থেকে 100 টাকা দিয়ে সিগারেট কিনছে হালাল টাকা দিয়ে, এটা খাওয়া তার জন্য হালাল না হারাম? হারাম। যে কেমনে হারাম হলো? সে তো হালাল টাকা দিয়ে কিনছে,
যেটা সে খাইতেছে এটা তৈয়বাত না, এটা খাবায়েস, এটা খাবায়েস। বলে এটা খাবায়েস কেমনে বুঝলাম? এটা বোঝার পদ্ধতি হলো, এটা বোঝা যায় টয়লেটে গেলে বোঝা যায় এটা তৈয়বাত না খাবায়েস। টয়লেটের ভিতরে গেলে কখনো কমলার খোসা, কমলার চামড়া পড়ে আছে পাওয়া গেছে? যে এক লোক বসে বসে টয়লেটে খালি কমলা খাইছে, কতগুলো কমলার চামড়া টয়লেটের মধ্যে পড়ে রয়েছে, দেখছেন কোনোদিন? টয়লেটে বসে বসে আঙ্গুর খেয়েছে, বেদানা খেয়েছে, আপেল খেয়েছে, অথবা বিরিয়ানির প্যাকেট রেস্টুরেন্ট থেকে একটা প্যাকেট নিয়ে টয়লেটে বসে বসে বিরিয়ানিটা খাইছে, খাওয়ার পরে বিরিয়ানির প্যাকেটটা ফেলে রাখছে, এরকম টয়লেটে গেলে কোনোদিন দেখছেন? তাহলে বোঝা যায় এগুলো টয়লেটে বসে বসে খায় না। কিন্তু টয়লেটে গেলে দেখা যায় টয়লেটের আশেপাশে সব জায়গায় এই সিগারেটের ধ্বংস অবশেষ, সর্বশেষ গোড়ার অংশটা, এই অংশটা চতুর্দিকে পড়ে থাকে, পড়ে থাকে না? দেখছেন না আপনারা? তাহলে বোঝা যায় টয়লেটে বসে বসে আর কোনো জিনিস খায় না, একটা জিনিস খায়। যেই জিনিসটা টয়লেটে বসে বসেও খায় এই জিনিস কোনোদিন তৈয়বাত হইতে পারে না, এই জিনিস খাবায়েস। এই জিনিস হলো খাবায়েস। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের জন্য আমি সমস্ত তাইয়্যিবাতকে হালাল করে দিয়েছি, সমস্ত খাবায়েসকে ঈমানদারের জন্য হারাম করে দিয়েছি। এই সূত্রে, এই নীতিমালায় ধূমপান, সিগারেট, বিড়ি, জর্দা এগুলো সব কি? হারাম। কারণ এগুলো খাবায়েস। তাহলে ঈমানদার প্রত্যেকটা জিনিস খাওয়ার সময়, পান করার সময়, ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে এটা হালাল হইতে হবে, তৈয়বান হইতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন মানুষকে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। খবরদার মানুষ, এই ক্ষেত্রে শয়তানের কোনো খুতুয়ার অনুসরণ করিও না। কারণ শয়তান চেষ্টা করবে তোমাকে দিয়ে হালাল খাইতে দিবে না, হালাল উপার্জন করতে দিবে না। শয়তান তোমাকে দিয়ে হারাম উপার্জন এমনভাবে করাই দিবে তুমি টেরও পাইবে না, তোমার রিজিকটাকে এমনভাবে হারাম বানাই দিবে তুমি খবরও পাইবে না, টেরও পাইবে না। এমন শয়তানের ফাঁক পুকুরের মধ্য দিয়ে তোমার হালাল রিজিকের মধ্যে হারাম ঢুকাই দিবে, এটাকে বলা হয় শয়তানের খতোয়া। আল্লাহ পাক বলেন, খবরদার, শয়তানের এই খতোয়া, শয়তানের এই ফাঁদ তোমার জন্য যে ফেতে রেখেছে এই ব্যাপারে খুব সতর্ক থাকবা। আচ্ছা, এখন শয়তান হালাল খাইতে দে না কেন? হালাল খাইলে শয়তানের অসুবিধা কি বলো? আমরা হালাল খামো, শয়তানের সমস্যা কোথা? শয়তান আমার আপনার মতো মোটা মাথা না, শয়তানের মাথা কি? চিকন, বুদ্ধিটা খুব চিকন, সূক্ষ্ম বুদ্ধি। শয়তান পরিশ্রম করে কম রেজাল্ট পায়, আমরা পরিশ্রম করি বেশি রেজাল্ট। আমরা কি করি? সারা রাত মাছ ধরি, কিন্তু যে ডুলা লয়ে গেছে মাছ ধরতে, ডুলার নিচে দিয়ে বাঙ্গা, সারা রাত মাছ ধরি ধরি রাখি, ধরি ধরি রাখি, সকালে দেখি একটা মাছও নেই। যত আমল করি, কত আমল এই বাঙালি করে, অসংখ্য বেদাতি আমল করে বাংলাদেশে, করে না? একটা দুটা না, শত শত বেদাতি আমল করতে 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 শেষ, কিন্তু রেজাল কি? যত বেদাতি আমল করুক এত কষ্ট করতেছে, মানুষগুলোকে দেখলে আফসোস লাগে, আহারে এই মানুষগুলো এত কষ্ট না করি, সুন্নত অনুযায়ী যদি এর দশ ভাগের এক ভাগও করতো তো কত কাজে আসতো, কিন্তু কষ্ট করতেছে অনেক বেশি, কিন্তু রেজাল জিরো। কারণ তার কাজটা সুন্নত অনুযায়ী হচ্ছে না। জিকির করতে করতে কলব পরিষ্কার করে ফেলতেছে, কলবের ধাক্কা দিতে দিতে কত রঙের জিকির করতেছে না, অনেক সময় ব্যয় করতেছে এই জিকিরের পিছনে। এই জিকিরগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় না হওয়ার কারণে যা কষ্ট করতেছে রেজাল্ট হলো কি? জিরো। এত কষ্ট করার
না করে যদি সে সুন্নত পদ্ধতিতে পাঁচ মিনিটও জিকির করত তাহলে এটা তার জন্য অনেক বেশি লাভবান হতো। তাহলে আমরা মোটা মাথা হওয়ার কারণে কাজ করি বেশি, রেজাল্ট নাই। কিন্তু ইবলিস কিন্তু এরকম না, ইবলিস সূক্ষ্মভাবে অল্প একটু কাজ করে সে বাড়ির যেয়ে ঘুমায়। আমাকে আপনাকে অল্প একটু কাজ করে দিই সে বাড়িতে যায় ঘুমায়, সে এত পরিশ্রম করতে রাজি না, কারণ সে হাজার বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আমার আপনার অভিজ্ঞতা কয়দিনের? আমরা ইবলিসের কাছে নবজাতক শিশুও না, কারণ ইবলিস আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এমন কোন দুনিয়ার শয়তান ইবলিস ছিল না যাদেরকে ইবলিস দেখে নেন। ইবলিস ফেরাউন দেখছে, নমরুদ দেখছে, আবু জাহেল দেখছে, আবুল হাব দেখছে, আখনাস ইবনে শুরাইক দেখছে, যত শয়তান দুনিয়াতে ছিল সবাইরে দেখছে, দেখছে না? এদের বিশাল অভিজ্ঞতা ইবলিসের মধ্যে এসে গেছে, সে বিশাল অভিজ্ঞতা সম্পন্ন। সে অল্প কাজ করি বাসায় যায় নাকে তাল দিয়ে ঘুমায়, সে আপনার আমার ইমানটা নষ্ট করে দে, ইমানের ভিতরে শেরেক ঢুকাই দে, ইমানের ভিতরে কুফর ঢুকাই দে, ইমানের ভিতরে বেদাত ঢুকাই দে, ঢুকাই দি কয় সবগুলা যা মসজিদে যা, ঠেলি ঠেলি মসজিদে ফাটা, কয় সারা রাত ইবাদত করবি সকালবেলায় জিরুলই বাড়ি যাবি, কারণ তোমার ইমান নাই। ইমানে যদি ঠিক না থাকে তুমি যা আমল করবে শয়তানের অসুবিধা কি? এজন্য শয়তান শিকড়টা কেটে দে, উপরে গাছের উপর দিয়ে পানি ডাল। শয়তান আমরা হালাল খাইলে শয়তানের সমস্যা কোথা? আল্লাহ বলতেছেন হালাল খাও তৈয়বা খাও, খবরদার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান। তাহলে বোঝা গেল শয়তান আমাদেরকে হালাল খাইতে দেয় না, তৈয়বান খাইতে দেয় না। কেন দেয় না? কারণ শয়তান ভালো করে জানে আমরা যদি হালাল খেয়ে তৈয়বান খেয়ে ইবাদত বন্দেগী করি তাহলে অল্প ইবাদত করলেও আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলো কবুল করেন। কিন্তু হারাম খেয়ে যদি অনেক ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ওই ইবাদত কবুল করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভক্ষণকারী ব্যক্তি ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন কামা আমারা বিহিন নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন একই নির্দেশ ইমানদারদেরকেও দিয়েছেন, একই নির্দেশ সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামকেও দিয়েছেন। সূরা আল বাকারা 172 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদার কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যেই রিজিক দিছি সেখান থেকে হালাল হালাল রিজিকগুলা খাও, তাইয়্যিবাত রিজিক খাও আর আল্লাহর শুকর আদায় করো। সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত, সমস্ত নবীদেরকে রাসূলদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও ইমান, ও আমার নবীরা রাসূলেরা, আগে হালাল খাবার নিশ্চিত করো তারপরে আমল সালে করো। তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছি, রেসালতের দায়িত্ব দিয়েছি, তার অর্থ এই নয় তুমি যা মনে চায় তা খাইবা, হালাল হারাম বাসার দরকার নাই, আগে হালাল খাবার হালাল রিজিক নিশ্চিত করো তারপরে নবুয়তের দায়িত্ব পালন করো। তাহলে নবী রাসূলেরাও হালাল উপার্জনের বাহিরে, আজকে দেখা যায় আমরা আল্লাহর ওলি দাবি করে হালাল হারাম আর যাচাই বাছাই নাই, খালি টাকা আসে বস্তা ভরি, টাকা আসে বস্তা ভরি, টাকা আসে বস্তা ভরি, ছিলে ছিলে খালি এক জায়গায় জমা করি, দেখবেন এক মাহফিলে এক ওরসে বস্তায় 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 খালি টাকা বস্তা ভরা হচ্ছে আর একটা রুমে নেওয়া হচ্ছে, বস্তা ভরা হচ্ছে রুমে নেওয়া হচ্ছে, হালাল না হারাম না কি টাকা,
আর শুধু এখানে বয়ান চলতেছে ভাই টাকা দিতে থাকেন, জান্নাতের টিকিট কিনে ফেলান, জাহাজ ভাড়া করা আছে, ট্রেন ভাড়া করা আছে, বাস ভাড়া করা আছে, খালি টিকিট নেন। এবং এত সুন্দর সুন্দর জজবাওয়ালা গান, এই গানে সবাই মাতোয়ারা, সবাই পাগল, সবাই লাফাইতেছে, সবাই জান্নাতের টিকিট কেনার জন্য পকেটে যা আছে সব দিয়ে দিচ্ছে। পকেট খালি করার কৌশল ইমানদার, এই যে ইমানদার থেকে হালাল হারাম যা পাচ্ছি সব নিচ্ছি। আম্বিয়া আলাইহিমুসসালাম এইভাবে জনগণ থেকে টাকা নিয়ে নিয়ে বস্তা ভরে ভরে ঢুকাইছেন, এইরকম কোন নবীর ইতিহাস পাইছেন কোন জায়গায়? আল্লাহ পাক নবীদেরকেও বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাবার নিশ্চিত করো। এই জন্য আল্লাহ নবীরা প্রত্যেকে এক একটা পেশা অবলম্বন করতেন, কেউ কৃষক ছিলেন, কেউ টেইলার ছিলেন, কেউ লোহার যন্ত্রপাতি জিনিসপত্র বানাইতেন, কেউ ছাগল চড়াইতেন, এক একজন এক এক হালাল পেশা অবলম্বন করে আবার নবুয়তের দায়িত্ব পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির অবস্থা বর্ণনা করে বলেন, এই ব্যক্তিটা দোয়া কবুল হওয়ার নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অবস্থায় তার দোয়া কবুল হচ্ছে না, কেমনে কবুল হবে? এই লোকের খাবার হারাম, লেবাস হারাম, পানীয় হারাম, সব হারাম গাজা দ্বারা গঠিত। আমার ভাইরা এবং বোনেরা, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, আলোচনা শেষ করে দিব, রাত অনেক হয়ে গেছে, আপনারা অনেকে দূর দূরান্তে যাবেন। তো মূল কথা হলো যে হালাল রিজিক, হালাল খাবার আগে নিশ্চিত করতে হবে। যদি হালাল নিশ্চিত করতে পারি, হালাল খাবার হালাল রিজিক নিশ্চিত করতে পারি, অল্প আমল করলেও আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা আমার আখেরাতে কাজে লাগাবেন। কিন্তু হারাম খেয়ে যদি অনেক আমলও করি, আল্লাহ পাক সে আমল কবুল করবেন না। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, হালাল ইনকাম করতে গিয়ে, হালাল উপার্জন করতে গিয়েও হালাল যতগুলো তরিকা আছে প্রত্যেক তরিকার ভিতরে শয়তানের খুতুয়া আছে। যেমন ব্যবসা করা হালাল না হারাম? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন, রেবাকে সুদকে আল্লাহপাক হারাম করে দিয়েছেন। ব্যবসা বাণিজ্য একটা হালাল পেশা, কিন্তু এই হালাল পেশার ভিতরেও অসংখ্য শয়তানের খতোয়া আছে, আছে না? ব্যবসার ভিতরে শয়তানের খতোয়া আছে কি নেই? একটা দুটা না। আপনি মনে করতেছেন আমি হালাল পেশা অবলম্বন করতেছি, কিন্তু শয়তান এমনভাবে আপনার আমার ব্যবসার মধ্যে খতোয়া ঢুকাই দিবে আপনি আমি টেরও পাব না। ব্যবসার মধ্যে যদি কোনো ধরনের সুদের ব্যবসা করা হয়, সুদের লেনদেন করা হয়, এই ব্যবসা তখন হালাল না হারাম? হারাম হয়ে যাবে। যদি সুদের লেনদেন, সুদের ব্যবসা করি, সুদের ভিত্তিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করি, এই হালাল ব্যবসাও তখন হারাম। হালাল ব্যবসা কিন্তু দেখা গেল আল্লাহর জিকিরের প্রতিবন্ধক, আমার এই ব্যবসা করতে গিয়ে জামাতে নামাজ পড়তে পারি না, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে পারি না, ব্যবসা হালাল কিন্তু আল্লাহর জিকিরের প্রতিবন্ধক হওয়ার কারণে আমার এই উপার্জন হারাম হয়ে গেছে। অনেকে দেখবেন কয় ভাই জামাতে নামাজ পড়ার সময় পাই না, কি হয়েছে? কয় যে সময় জামাতের টাইম হয় সে সময় আমার দোকানে কাস্টমার বাড়ি যায়, ক মানুষ এত বেশি আসে, আমি এদেরকে রেখে একটু মসজিদে যেতে পারি না। আপনার ব্যবসা যত হালাল হোক, এখানে শয়তানের খতোয়া ঢুকে গেছে, ব্যবসা হারাম হয়ে গেছে। কারণ মুমিনের ব্যবসা হবে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, মুমিনের ব্যবসা বাণিজ্য বেচা কিনা কখনো মুমিনকে সালাত কায়েম থেকে আল্লাহর জিকির থেকে দূরে সরাতে পারবে না। যদি সরায় বুঝতে হবে এখানে শয়তানের খতোয়া ঢুকে গেছে। ওজনে কম দিল ব্যবসার মধ্যে, ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দিয়ে দিল, শয়তানের খতোয়া ঢুকে গেল। আটকায় রাখলো জিনিসপত্র, মজুদদারি করলো, যেমন আমরা দেখলাম পেঁয়াজের দাম বেড়ে গেল, বিভিন্ন জিনিসের দাম এরকম বেড়ে যায়, ব্যবসায়ী তার এই পণ্যটাকে মজুদ করে রাখলো, শয়তানের খতোয়া তার ভিতরে ঢুকে গেছে। পেঁয়াজের ব্যবসা হালাল,
তার ব্যবসা হালাল, কিন্তু মজুদদারির কারণে হালাল ব্যবসাও কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন, যেই লোক তার পণ্য সরবরাহ করে আল্লাহ পাক তাকে রিজিক দেন, যে লোক পণ্য আটকায় রাখে মজুদদারি করে তার উপরে আল্লাহ লানত বর্ষিত হয়। এরকম ব্যবসার মধ্যে অনেকগুলো শয়তানের খতোয়া আছে, কৃষিকাজের ভিতরে শয়তানের খতোয়া আছে, বিভিন্ন শিল্পের মধ্যে শয়তানের খতোয়া আছে, প্রত্যেকটা হালাল উপার্জনের মধ্যে বিভিন্ন রকমের শয়তানের খতোয়া ঢুকানো আছে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, হালাল পেশা অবলম্বন করতে গিয়েও খেয়াল রাখতে হবে আমার এই পেশার ভিতরে যেন শয়তানের খতোয়া না ঢুকে। দোকানে সব জিনিস আপনার হালাল, পাশাপাশি আপনি সেখানে বিড়ি সিগারেট বিক্রি করতেছেন, বিড়ি সিগারেট বিক্রি করলে ব্যবসার হালাল আছে, আপনার ইনকাম হয়ে গেছে হারাম। জর্দা বিক্রি করতেছেন, আপনার সব হালাল, এই জর্দা বিক্রি আপনি হারাম জিনিস বিক্রি করতেছেন। এরকম একটা দুটা শয়তানের খতোয়া ঢুকে আমার আপনার ওই হালাল জিনিসটা, হালাল ব্যবসাটা, হালাল পেশাটাকেও হারাম বানাই দেয়। এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, আর সবসময় এবাদত বন্দেগী আল্লাহ পাক যতটুকু করার তৌফিক দেন, কিন্তু পাশাপাশি হালাল রিজিকের উপরে চলার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার, হালাল পান করার, হালাল রিজিকের উপরে জীবন নির্বাহ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলন সম্পাদন করে এই সম্মেলনকে সফল করার জন্য যে সকল ভাই বোন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাকে, খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। ওহির বিধান মেনে চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকাতা মাফ করে দিন। ইনশাআল্লাহ আগামী 27 এবং 28 তাবলিগি ইজতেমা রাজশাহী আমরা সবাই দাওয়াত পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই তাবলিগি ইজতেমাকে কবুল ও মঞ্জুর করে নিন, এই তাবলিগি ইজতেমাকে সফল এবং সার্থক করে দিন। এই তাবলিগি ইজতেমার দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকাবাসীকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।